শুরু হয়ে গেল। আজকে আমি এই ভিডিওটায় তোমাদেরকে বলবো কিভাবে ঠাকুর তৈরির মাটিটা তৈরি করবো, মানে মাটির মাখার কায়দাটা। আচ্ছা, এটা তুমি মাটি মাটি করছো এই ঠাকুরটার মধ্যে মাটি? প্রথমে আমি স্টার্টিং এর সবাইকে বলে দিচ্ছি, ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখো, আর ভিডিওটাকে এখনই একটা লাইক করে দাও, আর সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্রত্যেকে এই ভিডিওটাকে শেয়ার করে দিও, তোমাদের কাছে অনুরোধ করছি, তাহলে সকলের কাছে কি ভিডিওটা পৌঁছায় এবং সকলে দেখে ঠাকুরটা ঠিকঠাক করে বানাতে পারে। তুমি কি এখানে মাটিটা করে নিচ্ছ, একটু দেখাও সকলকে কিভাবে করেছো একটু বলো। এই মাটিটা কিন্তু প্রথমে একদম খুব, না তোমার হাতে কি আছে আগে দেখাও। এটা মাটি, এগুলো সব গুঁড়ো মাটি। আমি বোঝানোর জন্য মাটিটা নিয়েছি, গুঁড়ো বা যাই হোক গুঁড়ো মাটি। প্রথমে মাটিটাকে আমাদের বিচুলির মধ্যে লাগানোর জন্য এরকম একটু লেই বানিয়ে নিতে হবে। লেই, আচ্ছা, লেই জন্য একটু বেশি পরিমাণ জল লাগবে মাটিতে। এবারে লেইটা আগে পুরো বডিতে দুলে আর মাখানো হবে, তারপর এটা একটু টান যদি তোমরা একটু রোদে দাও হালকা যদি টান তাহলে ভালো হয়, বা যদি এমনি তার উপর দিয়ে একটু মাখো মাখো মাটি মাখো দাও তাহলেও হতে পারে। এটা মাটি তুমি এখানে গুলিয়ে নিয়েছো, শুধু মাটি নিয়ে ওখানে জল দিয়ে একটু মোটামুটি ঘন করে গুটিয়ে দিতে হবে, বেশি পাতলা না, তাই তো? নাকি লক্ষ্মী ঠাকুর হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী একটুখানি এক টাইপের, ওর জন্য একটুখানি সকলকে বলে দিলাম। এরকম কাদামাটি গুলো আগে লাগিয়ে নিতে হবে। এটা কয় কোট তোমার করতে হবে মাটিটা? দু এক কোট করলেই হয়। প্রথমে শুকিয়ে নিতে হবে তখন। হ্যাঁ, সকলে দেখে নাও এটাই প্রসেস ও করছে, আর সকলকে বলছি একই প্রসেসে সকলে কিন্তু ঠাকুর বানায় না, ও ওর স্টাইলে বানাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কোথার থেকে ও শেখেনি, ও নিজের মতন করে বানাচ্ছে, আর ঠাকুর তো কম বেশি সকলের ভালো হবে, কারোর খুব সুন্দর হবে, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু আমরা কেউই ভিডিও দেই না, আমি শুধু ওই ভিডিও মানে যে ভিডিওগুলো আমি দিচ্ছি এই চ্যানেলে, ও যে ঠাকুরগুলো বানাচ্ছে এটা সকলের সামনে নিয়ে আসছি, আর কিছু না। সে ঠাকুর ভালো হোক খারাপ হোক যেই যাই হোক না কেন, ভিডিও দিচ্ছি যাতে সকলের সামনে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? ভালো হলেই ভিডিও দিতে হবে এমন কোনো ব্যাপার না। যাতে অন্য মাটিগুলো মানে আমরা দেখেছি মানে সরস্বতী ঠাকুরটা এইভাবে তৈরি করেছিলাম, এর আগের শক্ত মাটি ছিল না, মানে আমরা যে ফেব্রুয়ারি মাসে সরস্বতী দিয়েছিলাম গানের মতো হয় না যে মাটিগুলো, যেমন হয় মাকে ওইগুলো, তাহলে আটকাবে না বিচুলির মধ্যে। হ্যাঁ, করো তোমার প্রসেসে, সকলে কিন্তু কমেন্ট করো, লাইক করো, আমি আবার বলছি, আর ভিডিওগুলোকে সকলে শেয়ার করো আর পুরো দেখো।